দ্য গ্রেট ডিসকভারি তুলা গাছ থেকে তৈরি হবে এবার প্যারাসিটামল। ওয়েলকাম টু ওপেন জানালা, আবার ফিরলাম নতুন একটা আবিষ্কারের তত্ত্ব নিয়ে। তত্ত্বের তত্ত্ব পেতে ওপেন জানালা সাবস্ক্রাইব করুন। আজকের কন্টেন্টটি বেশ শিহরণের এবং এক্সাইটেড, সো গো অন মেইন টপিকস। মানুষ আদিম যুগ থেকে গুহায় বসবাস করত, তখন রোগ নিরাময়ে বিভিন্ন গাছপালাই ছিল কিন্তু মেইন ভরসা। পরবর্তী সময়ে সভ্যতা যত সামনে এগিয়েছে গাছপালা নির্ভর গবেষণালব্ধ ওষুধের ব্যবহারও বেড়েছে। গত দেড় শতাব্দী যাবৎ শিল্প বিপ্লবের কারণে রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন ঔষধ তৈরি হলো, এবার গাছের যৌগ থেকে আমেরিকার উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী পপুলার গোত্রের গাছের বায়োমাস দিয়ে প্যারাসিটামল ঔষধ তৈরির নতুন একটি কৌশল আবিষ্কার করেছে। এই পপুলার গোত্রের অধীনে প্রায় 25-30 প্রজাতির গাছ আছে, তুলা গাছ এই গোত্রের অন্তর্ভুক্ত। নতুন এই আবিষ্কার বিশ্বের সবচেয়ে বহু ব্যবহৃত ঔষধ তৈরিতে সবুজ প্রযুক্তির সংযোগ ঘটবে বলে আশা করা যায়। এবং 2019 সালে বিজ্ঞানী স্টিভেন কার্লেন এবং জন রাল্ফ এই প্যারাসিটামল তৈরির এক নতুন ধারণা নিয়ে সামনে আসেন। নতুন এই আবিষ্কারের তত্ত্ব অলরেডি কেমসাস কেম নামের জার্নালে পাবলিশড। গ্রেট লেকস বায়ো এনার্জি রিসার্চ সেন্টারের বিজ্ঞানী স্টিভেন কার্নেল বলেন, প্যারাসিটামল অ্যাজিটামিনোফেন নামেও পরিচিত। এটি একটি বহুল ব্যবহৃত ঔষধ যার বৈশ্বিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি মার্কিন ডলার। 1870 দশকে প্যারাসিটামল প্রথম উদ্ভাবন করা হয়। সাধারণভাবে কয়লা বা পেট্রোলিয়ামের উপজাত উপাদান থেকে তৈরি করা হয় এই ব্যথানাশক এই ঔষধটি। এই কৌশল কাজে লাগিয়ে পরে প্যারাসিটামলের পাশাপাশি অন্যান্য ঔষধ, রঞ্জক, টেক্সটাইল এবং বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন এই বিজ্ঞানীরা। সস্তায় পদ্ধতিতে পিএইচবিকে অন্য রাসায়নিকে রূপান্তরিত করে প্যারাসিটামল বা অন্যান্য ঔষধ তৈরি করা যাবে। সৃষ্টিকর্তা বিজ্ঞানীদের এই আবিষ্কারকে পূর্ণতা দান করুন, পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং কম দামে ভোক্তারা যাতে হাতে পান। নো মোর টুডে, থ্যাংকস অল, বাই বাই।